তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা তোমাদের ইউটিউব ভিডিওতে সাবস্ক্রাইবার অ্যানিমেশন কীভাবে লাগাবে। তো বন্ধুরা, আমি অনেক ভিডিওতে দেখেছি সাবস্ক্রাইবার অ্যানিমেশন লাগায় কিন্তু নীল কালারের ব্যাকগ্রাউন্ডটা সরাতে পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো তোমরা তোমাদের নীল কালারের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সরাবে। তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি মায়ন আর আমার চ্যানেল মায়ন এখানে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে তোমরা কী করবে, তোমরা কিন্তু তোমাদের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নাও। তো আমি ওপেন করে দেখাচ্ছি। ওটা ওপেন করার পর এবার বন্ধুরা এই অপশানটাতে ক্লিক করে দাও। তোমরা মিডিলে এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার বন্ধুরা ওই অপশানটাতে ক্লিক করার পর 16:9 লেখা আছে, এটাতে সিলেক্ট করে নাও। এবার বন্ধুরা ওটা সিলেক্ট করার পর মিডিয়া বলে একটা অপশান দেখাচ্ছে, এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার বন্ধুরা ওই অপশানটাতে ক্লিক করার পর তুমি যে ভিডিওটাতে সাবস্ক্রাইবার অ্যানিমেশন লাগাবে ওই ভিডিওটা সিলেক্ট করে নাও। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ভিডিও সিলেক্ট করে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট করার পর রাইট সাইডে একটা রাইট চিহ্ন দেখাচ্ছে, রাইট চিহ্নতে ক্লিক করে দাও। এবার বন্ধুরা ওটা ক্লিক করার পর লেয়ার বলে একটা বন্ধুরা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার বন্ধুরা ওই অপশানটাতে ক্লিক করার পর ওপরে মিডিয়া বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার বন্ধুরা ওই অপশানটাতে ক্লিক করার পর তোমরা তোমাদের সাবস্ক্রাইবার অ্যানিমেশনটা সিলেক্ট করে নাও। তো আমি এটা সিলেক্ট করে নিলাম, একটু লোড দিবেন। এবার বন্ধুরা ওটা সিলেক্ট করার পর তোমরা এবার কি করবা আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা ওটা সিলেক্ট করার পর এবার বন্ধুরা এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, ক্রোমা কে বলে একটা অপশান দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার বন্ধুরা ওটাতে ক্লিক করার পর তো বন্ধুরা তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ, অ্যানিমেল বলে একটা অপশান দেখাচ্ছে, এই অপশানটা রাইট চিহ্ন মেরে দাও। তো আমি এই অপশানটা রাইট করে দিলাম। এবার বন্ধুরা ওটা করার পর এবার তোমরা কী করবা আমি তোমাদের ভিডিওটা চালু করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সাবস্ক্রাইবার অ্যানিমেশনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে, যেটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ওটা সরে গেছে। তো তোমাদেরকে আমি এটা সেট করে ভালো করে সেট করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আমি ওপেন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু অ্যামাজিং লাগছে সাবস্ক্রাইবার অ্যানিমেশনের গ্রিন স্ক্রিনটা সরানোর পর। বন্ধুরা, এবার তোমরা কী করবা রাইট সাইডে একটা তীর অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার বন্ধুরা তোমরা কী করবা, তোমরা যে ভিডিওতে সাবস্ক্রাইবার অ্যানিমেশন সেট করলা ওই ভিডিওটা ওপেন করে নাও। তো আমি ওপেন করে দেখাচ্ছি। এবার বন্ধুরা ওই ভিডিওটা ওপেন করার পর শেয়ার বলে একটা অপশান দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার বন্ধুরা ওই অপশানটাতে ক্লিক করার পর এবার বন্ধুরা ওপরে একটা অপশান দেখতে পাচ্ছ, HD 720p লেখা আছে, ওই অপশানটা সিলেক্ট করে নাও। এবার বন্ধুরা ওটা সিলেক্ট করার পর তোমরা কী করবা, নিচে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ফুল করে দাও, এটা হাই করে দাও, তাহলে তোমার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এবার বন্ধুরা ওটা করার পর নিচে এক্সপোর্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু লোডিং হচ্ছে। তো বন্ধুরা, সাবস্ক্রাইবার অ্যানিমেশন গ্রিন স্ক্রিন কীভাবে তোমরা ডাউনলোড করবে বন্ধুরা, আমার কিন্তু ডিসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারো। তো বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সহজেই সাবস্ক্রাইবার অ্যানিমেশন তোমাদের ভিডিওতে লাগাতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দাও, কারণ আমি এই ধরনের হেল্পফুল ভিডিও যখনই আপলোড করব যেন তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। তো বন্ধুরা, আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে, আজকের জন্য বাই।